ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নৈহাটির সেই বড় মায়ের মন্দিরের ঠিক সামনেটাতে। এই হচ্ছে বড় মায়ের নবনির্মিত মন্দির। কোজাগরী লক্ষ্মী পুজো, তোমরা জানো যে কোজাগরী লক্ষ্মী পুজোর এই এত সুন্দর একটা দিনে কিন্তু বড় মায়ের কাঠামো পুজো হয়, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তো চলো সাথে থাকো আর দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন একদম দাঁড়িয়েছি বড় মার যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে এই মন্দিরের সামনে। আর প্রত্যেক দিন কিন্তু মায়ের পুজোর জন্য প্রচুর প্রচুর লাইন থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই হচ্ছে মায়ের নতুন মন্দিরটা। অলরেডি কিন্তু এখানে মায়ের একটি কষ্টপাত্রের মূর্তিও চলছে। আর নৈহাটির বড় মা এতটাই বেশি জাগ্রত যে তিনি কিন্তু তার সন্তানদের, তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না। আর এবছর কিন্তু মায়ের 100তম বর্ষ, মানে 100 বছরে পদার্পণ করলো। মানে বুঝতেই পারছো আমাদের প্রত্যেকের জন্যই অনেক বেশি চমক অপেক্ষা করছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বড় মায়ের কাঠামো পুজো অলরেডি শুরু হয়ে গেছে। Thank you.
পুজো কিন্তু কমপ্লিট, মানে বুঝতেই পারছো বড় মায়ের কাঠামো পুজো কমপ্লিট, মানে অলরেডি এখানেই কিন্তু শুরু হয়ে যাবে বড় মায়ের মূর্তি তৈরির কাজ। দেখো এক মায়ের বিদায় আরেক মায়ের আগমন, মানে উমা মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে কিন্তু শ্যামা মায়ের আগমন ঘটছে। এরপর থেকে তোমরা আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতেই পাবে, মানে কালী পুজো সংক্রান্ত যে ভিডিওগুলো, মানে সত্যি আমার তো অসাধারণ লাগে। দেখো বড় মায়ের কিন্তু একটা অন্যরকমই জাগ্রত একটা আছে, কারণ তোমরা জানোই যে বড় মা কতটা বেশি জাগ্রত আর কতটা বেশি খ্যাতি বড় মায়ের। দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে শুধুমাত্র বড় মাকে একবার দেখার জন্য, বড় মাকে একটু পুজো দেওয়ার জন্য, বড় মার সাক্ষাৎ দর্শনের জন্য। তো এখন অবধি যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইজ ফটাফট একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ কি এরপরে কিন্তু বড় মায়ের বিভিন্ন আপডেট আমার চ্যানেলে আসতে থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। যদি কিছু ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো ব্যাস আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।